ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কুমারেশ ঘোষ আজ আমি এই ভিডিওতে ডি এ ডিআরএ সম্বন্ধে বোঝাবো তো চলো বন্ধুরা শুরু করার যাক ডিআরএ ডিআরএ কি ডিআরএর ফুল ফর্ম হচ্ছে ডেবিট রিকভারি এজেন্ট এটা কোথায় থাকে না কোনো যে কোনো ব্যাঙ্কে তাদের যে লোন দেওয়া থাকে সেটা রিকভারি করার জন্য টাকাটা তোলার জন্য যে এজেন্ট নিযুক্ত করা হয় সেটাই হচ্ছে ডিআরএ ডিআরএ হচ্ছে একটা কোর্স সেটা চালু করা হয় দু সালের পর থেকে এবং বর্তমানে এটি কোর্সটি চালু আছে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে এই কোর্সগুলো করা যায় তো ডিআরএ কি বলেছে ডিআরএ সম্বন্ধে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক হ্যাজ রিকোয়েস্টেড দ্য ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশান টু ফর্মুলেটেড ইনে কনসালট্যান্ট উইথ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স আইআইবিএফ এ সার্টিফিকেট কোর্স ফর এ ডাইরেক্ট সেলস এজেন্ট ডাইরেক্ট মার্কেটিং এজেন্ট অ্যান্ড ডেবিট রিকভারি এজেন্ট উইথ মিনিমাম হান্ড্রেড আওয়ার্স অফ ট্রেনিং মানে যারা এইসব ডেবিট রিকভারি করবে যারা টাকা তুলবে ঋণ দেওয়া টাকা ব্যাংকের জন্য তুলবে তাদের জন্য একটা কোর্সের ব্যবস্থা করে সেটা হচ্ছে এই ডিআরএ এটা রিজার্ভ ব্যাংক বলেছে যে হানড্রেড আওয়ার্স মানে এক একশো ঘন্টার একটা ট্রেনিং করতে হবে যেটা সার্টিফিকেট হিসাবে পাওয়া যাবে এটা কোথা থেকে পাওয়া যাবে না আইআই বিএফ থেকে পাওয়া যাবে তাহলে ডিআরএর ডেফিনেশান কী বলেছে ডিআরএ ডেফিনেশান না ডিআরএ ইজ ডিফাইন্ড অ্যাজ এ পারসন person agent বাই a bank for a purpose of কলিং প্যাসিফাইড loan or advance or other কাইন্ড kind of debit from the debitors or borrowers in accordance with the specified term and condition. ঠিক আছে ডি এর কাজ কি করবে না সে লোন এবং অ্যাডভান্সটা ডেবিটরের কাছ থেকে তুলবে আর কি এটাই হচ্ছে কাজ এ এই কোর্সটি করার জন্য কি করতে হবে না এই কোর্সটি করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস হলেও হবে এই মাধ্যমিক পাসের জন্য কি না একশো ঘন্টার একটা ট্রেনিং নিতে হবে এবং যারা গ্র্যাজুয়েশান পাস আছে তাদের জন্য পঞ্চাশ ঘন্টার একটা কোর্স করতে হবে তারপরে ব্যাংকিংয়ের এই সমস্ত জব পাওয়া যাবে তো এই লিঙ্কটে গিয়ে তোমরা সার্চ করতে পারো দিলে তোমাদের কোথায় কি পড়ানো হয় দেখা যাবে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো